এমপি আনারকে নিয়ে ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবিতে বারোবাজারে শিক্ষক কর্মচারী এবং শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচি। টাইম ফোকাস নিউজে দেখুন, স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনারকে জড়িয়ে কুচক্রি মহলের ষড়যন্ত্রমূলক ভিত্তিহীন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারের বেলার দৌলতপুর আলিম মাদ্রাসা ও হাট বারোবাজার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী ও কর্মচারীরা। মঙ্গলবার সকাল 9টায় ক্লাস শুরুর আগে তারা বারোবাজার বাস স্ট্যান্ডের আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে আধা ঘণ্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন। বারোবাজার বেলার দৌলতপুর আলিম মাদ্রাসা এবং হাট বারোবাজার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের আয়োজনে এ মানববন্ধনে শত শত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীরা রাস্তায় দাঁড়িয়ে সাংসদের নামে অপপ্রচার ও ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবি জানান। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীরা এমপি আনারের নামে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন। বারোবাজারের মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন বেলার দৌলতপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ অলিয়ার রহমান এবং হাট বারোবাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ। বক্তারা বলেন, সাংসদ আনোয়ারুল আজিম আনার আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য দিন রাত কাজ করে যাচ্ছেন। তিনি ঝিনাইদহ চার আসনের উন্নয়নের কারিগর, কিন্তু একটি কুচক্রি মহল শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে এমপি আনারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা শিক্ষক সমাজ ওই সকল ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। তারা বলেন, সাংসদের নামে যারা অপপ্রচার ষড়যন্ত্র করছেন তারা সাবধান হয়ে যান, অন্যথায় মানহানির মামলার প্রক্রিয়া চালাবেন বলেও ঘোষণা দেন তারা। তো সেই বিধির ধারা যাতে অব্যাহত থাকে সেই জন্য আমরা মাননীয় জাতীয় সংসদের সদস্য আনারের বিরুদ্ধে অপপ্রচার, সেই অপপ্রচারের বিরুদ্ধে অত্র এলাকা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কর্মচারী ও শিক্ষার্থীরা সোচ্চার রয়েছে। এই অবস্থায় আমরা বারোবাজারবাসী অত্র এলাকা শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে আজকে আমরা যে মানববন্ধন এখানে গড়ে তুলেছি, সেই মানববন্ধন যারা উপস্থিত সকলের আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি, সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং অত্র এলাকার সকল স্তরের সুজন যারা আমাদের সার্বিক সহযোগিতা করেছে তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। পাশাপাশি আমাদের কর্মক্ষেত্র রয়েছে, আমাদের সেই কর্মক্ষেত্রে আমাদের সকাল 10টা থেকে শুরু হয়, আমরা সেই কর্মক্ষেত্রে এখনই আমরা রওনা দেব। আমাদের শিক্ষার্থী এবং শিক্ষক কর্মচারী যারা আছে তাদেরকে আমি অনুরোধ জানাবো, আপনারা তাদেরকে নিয়ে স্বশা শিক্ষা প্রতিষ্ঠানে সকাল 10টার পূর্বেই সেখানে উপস্থিত হবেন এবং আমাদের যথাযথ ক্লাস পরিচালিত হবে। তো আমাদের জাতীয় সংসদ সদস্যের বিরুদ্ধে যে অপপ্রচার শুরু হয়েছে এই অপপ্রচারের আমরা তীব্র নিন্দা এবং ঘৃণা পোষণ করছি। কালীগঞ্জ উপজেলার উন্নয়নের কাজ যে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে সেই কাজ যাতে আরো ত্বরান্বিত হয় সেজন্য আমরা এই সোচ্চার প্রতিবাদ আয়োজন করেছি, যাতে তার সুনাম আরো সুখ্যাতি বৃদ্ধি পায়, কোনোদিন যে ক্ষুণ্ণ না হয় এই আশাবাদ ব্যক্ত করে যারা এই অপপ্রচারে লিপ্ত হয়ে তাদেরকে ঘৃণা পোষণ করছি তাদেরকে এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। তাই আমাদের কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। আজ আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের শিক্ষার যে পরিবেশ, যেভাবে আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব বানারুল আজিম আনার যেভাবে কালীগঞ্জ এর শিক্ষাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তারই এই উন্নয়নকে বাধাগ্রস্ত করতে এক কুচক্রি মহল, যারা জামাত শিবির, তারা এই শিক্ষার যে উন্নয়ন সেটাকে বাধাগ্রস্ত করতে আজকে যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা হাট বারোবাজার মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সমস্ত শিক্ষক সমস্ত কর্মচারীবৃন্দ আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি যে আমাদের মাননীয় এমপি মহোদয় তার মান সম্মানকে এইভাবে ক্ষুণ্ণ করছে, যে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমরা তার ধিক্কার জানাই, আমরা তার প্রতিবাদ জানাই।